যে আলী কামলিওয়ালা নবীর ভালোবাসার কারণে নবীর মহব্বতের কারণে ও বাবা আল্লাহর হাবিব আলী উরাতের মধ্যে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে যিনি বলতেছেন আল্লাহ নামাজ তুমি সবার জন্য ফরজ করলা নামাজ তুমি পাঁচ ওয়াক্ত ইমানদারের জন্য ফরজ করলা আল্লাহর হাবিব আমার কদমে আমি আলীর উরাতের মধ্যে নবীজির চোখটা বন্ধ এই মুহূর্তে আমি আলী যদি কামলিওয়ালা নবীকে ডাক দেই আমার নবীর মনে যদি কষ্ট আসে আঘাত আসে আমি আলী যত বড় ইবাদত করি না কেন নবীর সাথে বিয়াদুফি করলে চার পাবো না এইভাবে আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু কামলিওয়ালা নবীর প্রতি জান প্রাণ দিয়া ভালোবাসছে আজ আমাদের দেশের কিছু কিছু আকাবির নাম দিয়া যারা আলীর ভালোবাসার নাম দিয়া সাহাবী কেরামকে গালিগালাজ করে এরকম লোক আছে কি নাই আর জোরে বলেন এরা আলেম হতে পারে না কারণ আল্লাহর হাবিবের জবানে যেটা বলেছেন আমি আপনাদেরকে বলবো আমরা পাঞ্জাবনকে কলিজা দিয়া ভালোবাসি কথা বলেন আমরা আহলে বাইতকে কলিজা দিয়া ভালোবাসি জান দিয়া ভালোবাসি লেকিন সাহাবাই কেরামদেরকে মহব্বত করি গালিগালাজ হবে না কেন এই কথাটুকু বললাম এই জন্য কথাটুকুর দিকে গেলাম ওই আলী ইবাদত অবস্থায় মাওলা আলীর উরাত মোবারকে যখন কামলিওয়ালা নবীজির চক্ষু বন্ধ শাহিদ অবস্থায় ইন দি মিন টাইমে আলী তাকায়া রইলেন আল্লাহর হাবিবের চক্ষু বন্ধ আসরের সূর্যটা মাগরিবে চলে গেলেন বাজান আলী কারামুল্লাহ ওয়াজ্জাহুকে আমার আপনার নবী কেমন ভালোবাসেন কেমন মহব্বত করেন কথাটা বলার জন্য আমি এই দিকে গেলাম লক্ষ্য করেন বাবা ওই মুহূর্তে আল্লাহর রসুল চক্ষু বন্ধ লেকিন অন্তর জাগৃত আলী তাকায় একবার নবীজির চেহারা মোবারকের দিকে আরেকবার তাকায় সূর্যের দিকে এই তাকানো অবস্থায় আসর সূর্য মাগরিবের জায়গায় চলে গেছে হঠাৎ করে আলীর চোখ দিয়ে এক ফোঁটা পানি কামলিওয়ালা নবীর গাল মোবারকে পড়তে দেরি আমার নবী তাকাইয়া কয় আলী রে আল্লাহু আকবার বলেন ওরে আলী তোমার চোখে কেন পানি দেখা যায় আলী একটা ডাক দিয়া কয় নবী গো আপনি নবীর ভালোবাসা আমার কাছে জানের চাইতে বেশি গো নবী কারণ রসুলের সাথে বিয়াদুফি করলে ঈমান নষ্ট হয়ে যায় রসুলের সাথে বিয়াদুফিকে আল্লাহ বরদস্ত করে না অনুরোধ আপনাদের প্রতি কেন এই আলোচনাটা ধরলাম মাওলা আলী রাসুলের কদমে পড়ে কান্দে নবী গো নামাজ ছেড়ে দিতে পারি গুনাহগার হতে পারি কিন্তু আপনি কামলিওয়ালা নবীর সাথে বিয়াদুফি করা যাবে না আল্লাহু আকবার বলেন অনুরোধ থাকবে লক্ষ্য করেন আলী কি আলী কাহাকে বলেন আলী রসুলের প্রতি এত ভালোবাসা ছিল নবী পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ দিল লেকিন নামাজ ফরজ আপনি নবীকে ভালোবাসার নাম ফরজ আপনার প্রতি দীর্ঘ পরিমাণ জাররা পরিমাণ যদি বিয়া দুটি হয়ে যায় আল্লাহ কোন নামাজ মোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত যা কিছু বলেন আল্লাহ কবুল করবে না নবী গো এরকম নামাজ হাজার বার ছাড়তে পারি লেকিন তুমি নবীর সাথে বিয়া দুটি করা যাবে না একসাথে বলেন আল্লাহু আকবার এখন আপনারা বলেন মুরুবি নাম দিয়া ফিসাবের নাম লেখাপ দিয়া হাজার হাজার মানুষের ইমান নষ্ট করার জন্য যারা পাক পাঞ্জাতনের মহাব্বতের নাম দিয়া সাহাবাই কেরামকে গালিগালাজ করবে তারা কি রসুলকে মানা হবেনি একসাথে বলেন হবেনি রসুল বলেছেন মান্তামাসসাকাবি সুন্নতি এন্দবাসাদি উম্মাতিহি ফালাহু আজরাহুম ইয়াতাশাহিদুন উম্মাহ ঝগড়া ফেতনার টাইমে আমি রসুলের একটা মুর্দা সন্ন চিন্তা করতে পারলে আল্লাহ খুশি হইয়া একশত শহীদের সোয়াব প্রত্যেকের আমল নামায় দান করে দিবে আলী ডাক দিয়া কয় নবী গো এরকম নামাজ আমি বোঝাতে পারি আপনার সাথে বিয়াদুফি করা যায় না নামাজ চাইলে হইব গুনাগার আর আপনার সাথে বিয়াদুফি করলে হইব জাহান্নামী তুমি নবীর ভালোবাসি জীবন দিয়েছি জীবন দিব তুমি নবীর কদম আমরা ছাড়তাম না আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয় আলী রে
তুমি তো পরীক্ষায় এক নম্বরের সার্টিফিকেট পাইলা এখন তাকাও আমার দিকে আলী তাকাইলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কামলিওয়ালা নবী কয় এই মুহূর্তে তুমি নামাজটা পড়তে চাওনি কোন নামাজের কথা বললেন আসরটা তুমি পড়তে চাওনি আলীর আসর কাজায় হয়ে গেলেন মাগরিবের সূর্য আল্লাহ হাবিব কয় আলী শুধু তোমার জন্য আল্লাহু আকবার কয় শুধু তোমার জন্য আমি কামলিওয়ালা নবীজি মাগরিবের সূর্য আসর জাগায় নিয়ে যাব খোদা কি কসম রে আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি ইশারা করতে দেরি হযরতে আলীর প্রেমে আমার নবীজি মাগরিবের সূর্য আসর জাগায় নিতে দেরি করেন না হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল স্বয়ং আল্লাহ আলী তরে স্বয়ং আল্লাহ আলী তরে বেহেশতে কবর পাঠান নবীর প্রেমে জান করো কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান করো কুরবান বলেন চার খাতিরে মাওলা দনে চার খাতিরে মাওলা দনে সাজাইছে বিশ্ব বাগান নবীর প্রেমে জান করো কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান করো কুরবান একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আইসা আমরা কাঁদি ওয়াও ওয়াও করিয়া ও বাবা জিব্বার মধ্যে অনেক মা বোনেরা তেল মাখে দেয় অথবা পানির ফোঁটা দেয় জিব্বাতে বাচ্চা যখন ফার্স্ট হয় আল্লাহ কি কসম আমি বানাইয়া কই না মাওলা আলী এমন একজন লোক ছিলেন রে বাবা যিনাকে বলা হয় মা রে বাপের খনি আল্লাহ আকবার বলেন আলী খানা খাবার মতন কত পবিত্র জায়গায় এসে চোখ বন্ধ আলী জগৎরে বোঝায় আমি চাইতাম না যে তাওয়া করতে আসে সে একবারে বলে ডাক দিয়া কয় হায় হায় রে খানা খাবার ভিতরে এমন একটা ছেলের জন্ম হয়েছে যার দেখলে চন্দ্র সূর্য ফেল হবে এত সুন্দর নুরানি চেহারা লেকিন ছেলেটা মনে হয় জন্মগত অন্ধ বাদাম রে আলী সব কিছু শুনতেছে সব কিছু দেখতেছে যদিও চক্ষু বন্ধ হয় কারণ উনি হলেন বেলায়েতের সম্রাট বেলায়েতের চোখের দ্বারা কে কি বলে সব তাদের শুনতেছে যতই মানুষ বলক না কেন আলে চোখ খোলে না যে এক নজর তামাক করে তার দিকে তাকায়া থাকে সবাই আফসুস করে খোদারে এত সুন্দর নিয়ামত ফুটফুটানো ছেলে দিলা লেকিন তার দুইটা চোখ তো অন্ধ কারণ কি বুঝলাম না বাদাম দে কথাটা পুরো মক্কায় ছড়াইয়া আল্লাহর হাবিবের কান মোবারকে চলে গেলে আল্লাহু আকবার কম আল্লাহর রসুলের কান্ন মোবারকে যাইতে দেরি রে আমার কামলিওয়ালা নবীজি ডাক দিয়া কয় জগৎ মিথ্যা হইতে পারে আলী তো কানা হইতে পারে না আমি আলীর বেলায় তোর সম্রাট বানামো যিনি মার ভাতের কনি হইব আমার আলী যদি কানা হইয়া যায় বেলায়টাও কানা হইয়া যাইব আল্লাহু আকবার কম আমার নবী দমর দিলেন দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর হাবিব খান গাবার দিকে উকি মাইরা তাকাইতে দেরি আলী গাটটা ফিরাইয়া নবীর দিকে তাকাইতে দেরি না নবীর দিকে যখন তাকাইলেন আল্লাহর হাবিব চোখের ইশারায় প্রশ্ন করলেন আলী রে জগৎ কয় তুমি নাকি কানা আল্লাহ আকবার কর জগৎ হেঁটে হেঁটে বলতেছি গবেষণা হচ্ছে তুমি মাওলা আলী নাকি কানা এখন আমি দেখি তুমি আমার দিকে তাকায়া রইছ আলী চোখের বাসায় নবীজির দিকে তাকায়া তাকায়া দুটা ঠোঁট লাগাইয়া কেঁদে কেঁদে কয় আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান্নাম আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও নূর নবীর নাম একসাথে বলেন আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান্নাম আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও নূর নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম একসাথে বলেন আল্লাহু আকবার আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতম আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতম মাফাতেমার নয় অনুমতি ইমাম ভাই দিজন আমরা ইয়ালির কদমে জানাইলা কোসালাম আমরা ইয়ালির কদমে জানাইলা কোসালাম আমার কাপনে লিখে দিও নূর নবী
নবীর নাম একসাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ বানানো আলী একটা ডাক দিয়া পাঠাবো আমি তো খানকাবা চাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই রূহ জগতে আমি মাওলানারে বলেছি তুমি আল্লাহ যারে ভালোবাসা দুনিয়া সৃষ্টি করলা যার প্রেমে তুমি খানকাবা তৈরি করলা যার প্রেমে তুমি মানুষ বানাইবা ওই রাসূলের যত কোন আমি আলী না দেখব আমি আলী সবকু মিলতাম না ওই খানকাবার পাশে মাওলা আলী ডান পাশে হযরতে বাবারে লক্ষ্য করবেন বাম পাশে আবু জাহেল দাঁড়ানো অবস্থায় ফকির যায়া ভিক্ষুক করে বসে ভিক্ষুক চাইলেন চাওয়ার পরে মাওলা আলীর দিকে এক বাক্য তাকাইয়া দুষ্ট আবু জাহেল বলে যাও তুমি ওর কাছে যাও ওর শিল্পপতি অথচ মাওলা আলী তিন দিনের অনাহারে তিন দিন পর্যন্ত পেটখানা নাই কত কষ্টের জীবনই করলেন কত কষ্টের জিন্দেগি করলেন একমাত্র কামলি বাবা আল্লাহর নবীজির উম্মতের শিক্ষা দেওয়ার জন্য এবার দুষ্ট আবু জাহেল যখন ওই ভিক্ষুককে ফাটাইলেন মাওলা আলী কারামুল্লাহ বাচ্চাপুরের কাছে আলীর কাছে যায় ভিক্ষুকে ডাক দিয়ে কয় বাজান আমার আজকে চার পাঁচ দিন খানা নাই দানা নাই পরে কোনো খোরাকি নাই হুজুর আপনি যদি দয়া করে কিছু দেন তাহলে আমার ফ্যামিলি নিয়ে আমি মোটামুটি চলতে পারবো উপরের দিকে আলী তাকায়া কয় খোদা আজকে আমি তিন দিনের অনাহারে তিন দিন পর্যন্ত খানা নাই দানা নাই যারা তোমার এই পাঠাইলো কেডা আমার কাছে তুমি আগে বলো উনি আঙ্গুল দিয়া দেখাইয়া দিলেন আমার পাঠাইছে আবু জাহেলে বুঝে পেয়েছে আবু জাহেল তোমার পাঠাইছে কহা মাওলা আলী খোদা কি কসম জমিরের মধ্যে হাত দিয়া মুষ্টি করে মাটি উঠাইতে দেরি গ মুষ্টির ভিতরে মাটি স্বর্ণ হইতে দেরি না اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على সবাই মিলে বলেন মাদেনা বলেন তাই এর জমিনে পড়ে কান্দে নবী জারে জার গো কান্দে নবী জারে জার মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মা হযরতে আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহু বাবা রাগ করবেন আমার দিকে লক্ষ্য আপনারা আলীকে ভালোবাসার কারণে পাগলের মতন ছুটে আজকের এই মাহফিলে এসেছেন কনফারেন্সে বসেছেন কথা বলেন ঠিক কি না কিন্তু দুঃখজনক আমাদের মধ্যে সুন্নি হয়ে যারা আলীকে ভালোবেসে রাগ করবেন না নবীর সুন্নতকে নবী বলেছেন যারা পরিমাণ ঈমান নিয়ে যারা সুন্নতকে জিন্দা করবে আল্লাহ খুশি হয়ে তার আমলনামাতে একশত শহীদের সওয়াব দান করবে এখন বাংলাদেশে আপনি আকাবির দাবি করে যদি আপনি আল্লাহর হাবিবের জবানের কথার মধ্যে আঘাত করেন মাওলা আলীকে পাওয়া যাবে জোরে বলেন পাওয়া যাবে আলী বলে আমার রসুল যেখানে আমরা আছি সেখানে আরে আলী ওই ব্যক্তি হযরতে সিদ্দিক আকবর যিনি হচ্ছেন শ্রেষ্ঠ সাহাবি খোদা কি কসম ইন্তেকালের একটু আগ মুহূর্তে কেঁদে কেঁদে সাহাবাই কারামকে বলে তোমরা কে আসো আমার আলীকে একটু আমার কাছে পাঠাও একবার বলবেন কি না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবাই কারাম পাগল পারা হইয়া মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহুকে তাড়াতাড়ি ডেকে আনলেন আলী যায়া বসলেন সিদ্দিক আকবরের সামনে সিদ্দিক আকবর কেঁদে কেঁদে গো আলী রে আমি তো আর দুনিয়াতে বেশিক্ষণ নাই অল্প সময়ের ভিতরে আমি চলে যাব তবে আলী তোমার কাছে আমার অনুরোধ আমি দুটা ওসিয়ত তোমার কাছে এই মুহূর্তে করব এক নাম্বার ওসিয়ত হইল আমি যদি মরে যাই এন্তেকাল করি আমার এন্তেকালের পরে তুমি আলী আমার কাপড়গুলো খুলবা শরীর থেকে কাপড় খুলিয়া তোমার নিজ হাতের দ্বারা তুমি আমার গোসলটা দিতে পারো আলী ডাক দিয়ে কয় হুজুর আমার কেন আপনি পছন্দ করলেন হযরতে উমর আছে হযরতে জিন্নুরাইন আছে আপনি কেন আমার বেছে নিলেন হযরতে সিদ্দিক আকবর কেঁদে কেঁদে আলীর কাছে নালিশ জানায় আলী রে তোমার দুটা হাত আমার কামলিওয়ালা নবীর জেসেম মুবারকে লেগেছে তোমার হাতের দ্বারা যদি তুমি আমি আবু বকর সিদ্দিককে গোসলটা করাও খোদা কি কসম আমার দেহ মাটি খাইতে পারবে না আল্লাহু আকবার বলেন
সিদ্দিক আকবরের মতন চাবি আল্লাহ যার কথা বললেন নবুয়ত যদি নবীর পরে কাউকে দান করতেন এক নম্বরে সিদ্দিক আকবরকে দিতেন সিদ্দিক আকবর হযরত আলীর কাছে অনুরোধ করলেন ওসিয়ত করলেন শুধু গোসল দিলে হবে না রে আলী আলী রে ও আলী তোমার হাতের দ্বারা আমারে মোড়ায়া মোড়ায়া সাবান দিয়া গোসল করায়া তুমি মাওলা আলী আমার জানাজাটা তুমি দিতে পারবা নি আল্লাহু আকবার বলেন তুমি নিজে আমার জানাজাটা দিবা তোমার কাছে আমার অনুরোধ তুমি আমার জানাজা দেওয়ার পরে আল্লাহর হাবিবের রওজা মোবারকের কাছে আমার লাশটা রাখবা রাইকা নূরুল নবীজিকে তুমি আলে নিজে সালাম দিবা যদি প্রথম সালাম উত্তর না দেয় বুঝতে হবে আমার নবীকে আবার সালাম দেবা যদি আবার সালামের উত্তর না আসে তুমি তো মারেফাতের খনি তুমি তো সব দেখো সব জানো আল্লাহ তোমার মারেফাতের খনি বানাইছে এলমে লুদুনি তোমার খোলা আল্লাহু আকবার বলে আলী 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 রে তুমি আমারে অনুরোধ করো ওয়াদা করো আল্লাহর হাবিবের কদম মোবারকের কাছে আমারে তুমি রাইখা আমারে তুমি রাইখা আমার জন্য তুমি সালাম দিবা দ্বিতীয় সালাম যদি জবাব না দেয় তৃতীয় নম্বর সালাম দিবা একটু জোরে জোরে বল আল্লাহু আকবার জোরে জোরে বল ইয়া রাসূলুল্লাহ শুধু মাওলা আলীর প্রেমে মগ্ন হলে হতো না আমরা রাসূলের প্রত্যেকটা সাহাবাই কারাম রে আহলে বাইতে পাক পাঞ্জা তোমরে ভালোবাসতে চাই কি চাই না একটু জোরে জোরে কম চাই কি চাই না যদি ভালোবাসেন তাহলে এই আওয়াজ আমি মানি না কষ্ট দিমু একটু হাত তোলা দিয়া দেখান নারে তাকবীর সবাই মিলে ভালো লাগতেছে আলোচনা গরম করতে হলে পাবলিকের শ্রোতার গরমতা লাগবে আমরা এমন ভাবে আসছে লাজম ছয় সাত মাস খাইয়ে না আসছে যদি রসুলের মহাব্বত হয় যেটা দুর্বল এটারও তো সবল বানায় দেয় কথা কম ঠিক কি না কারণ প্রোগ্রাম হতে হবে কঠিনভাবে আমরা যেরকম জালালিয়াত নিয়ে গরম নিয়ে কথা বলি আপনারও মাওলা আলী তো গরম ছিলেন কথা কয় নাকি তো আলীর আলীর যদি ভালোবাসাটা আপনার মধ্যে থাকে ওইভাবে আপনার কথা বলতে হবে আলীর চোখে এমন জিনিস নাই যেটা আলী দেখে নাই কারণ ওনার চোখ ছিলেন মারেফাতের চোখ এলমে মারেফাত যার মধ্যে বাসতেন দেখতেন যে মারেফাত আমরা দেখতে পাই না বুঝতে পাই না আপনার কথা দিয়ে দলিল দিয়ে মানুষকে বোঝানো সম্ভব না কারণ মারেফাত বুঝতে হলে বর্তমান বেলায় প্রাপ্ত আল্লাহর অলির কদমে যেতে হবে কথা বলে ঠিক কি না আল্লাহর অলির কদম ছাড়া শরীয়তের পরে তরিকত তরিকত পরিপূর্ণ বুঝার পরে হাকিকত জানতে পারবেন হাকিকত পরিপূর্ণ বুঝার পরে আপনি মারেফাতে ঢুকতে হবে কারণ কি ওই মাওলা সাইরোটার এলমের খনি ছিলেন কারণ আল্লাহর রসুলের জবানে বলেছেন সাই এলমে শরীয়ত সাই এলমে তরিকত সাই এলমে মারেফত যত এলেম দুনিয়াতে আল্লাহ দিয়েছেন এবং হাসরে দিবেন সমস্ত এলেমের শহর আমার কামলিওয়ালা নবী ওই শহরের দরজা মাওলা আলী আলীর জীবনে একটা হাদিস কেউ দেখাইতে পারবে না যে আলী কখনো কোনো সাহাবীদেরকে কটুক্ত করেছে আমাদের দেশের বড় মুরব্বী দাবি করে বড় ধরনের আলেম দাঁড়িয়ে দাবি করে ইহুদিদের টাকা ফেটে ফুরাইয়া ফতুয়া দেয় সাহাবিদেরকে গালিগালাজ করা নাকি জায়েজ বুঝতে হবে নিঃশেষে ইহুদিদের কাছে ইমান বিক্রি করেছে কথা বলে ঠিক কি না অনুরোধ আপনাদের প্রতি এই সমস্ত মুলুবি থেকে নিজের ইমানকে বাঁচাইতে হবে কারণ আল্লাহর হাবিব বলেছেন জ্বলন্ত বলে হাতে রাখা সম্ভব ইমান রাখা কষ্টকর বাজান লেবাসে একটু সুন্দর দেখা যাবে আগে কী করেছে লাভ নাই কারণ দশ মুল দুধের মধ্যে যদি এক ফোঁটা ছানা পরে পড়ে এই দুধ খাওয়া যাবে আর জোরে বলেন যাবে তো আপনারা তো মনে করেন বড় বড় আকাবির ছিল আর আকাবির আগের দিকে তাকায় লাভ নাই এখনকার বর্তমানে শেষ মুহূর্তে যদি ইমান হারা হয়ে পড়ে তাহলে বক্ত মরিতে যাবে জাহান্নামে কথা বলে ঠিক কি না অনুরোধ আপনাদের প্রতি এদের থেকে আপনারা চোখ রাখতে হবে আসলে কোন দিকে তারা মূল হচ্ছে যে প্রত্যেকটা ফতুয়া তারা টাকার বিনিময়ে দেয় কথা বলে ঠিক কি না এই জন্য আজকের এই কনফারেন্সে আমি আপনাদেরকে সুর মিলিয়ে বলতে চাচ্ছি যারা মাওলা আলীকে ভালোবাসেন আমরা এক বাক্যে আমরা কোনো তাহিরি ভাইয়ের প্রেমে এখানে আসি নাই এখানে এসেছি মাওলা আলীর প্রেমে কথা বলেন এই আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভালোবাসি এই জন্যে কারণ যিনি এলমে তরিকত এলমে শরীয়ত এলমে হাকিকত এলমে মারেফত সমস্ত এলমের শহরের উনি দরজা ওনাকে ব্যতীত এলেম হয় না ওই আলীকে যদি ভালোবাসেন ওয়াদা করতে হবে বাংলাদেশের মধ্যে বহু গোলাফি সুন্নি আছে যারা সুন্নিদের মধ্যে কিলোকার করতে চায় সুন্নিদের মধ্যে ভেজাল লাগাইতে চায় কথা বলেন ঠিক কি না আব্বা আপনাদেরকে আমি হাত জোর করে বলবো ফির যার যার আমরা স্লোগান দিই সুন্নিয়ত সবার কিন্তু এই ফির যার যার এই স্লোগানটার মাধ্যমে হবে আমরা এখান থেকে অনুরোধ থাকবে যারণ যারা সিহারায় সুন্নি বিতর্কত শিয়া এদেরকে তালাক দিতে হবে কথা বলেন ঠিক কি না ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া আলী
আল্লাহু আকবার আল্লাহু আকবার আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু জিনাকে বলতে হয় আল্লাহর হাবিবের চোখ আল্লাহু আকবার বলে জিনা রসূলের চোখ বললেই চলে আল্লাহর হাবিবের চোখে পৃথিবীতে এমন কিছু নাই যে রসূল দেখে নাই যিনি আল্লাহকে দেখেছে আল্লাহর সেওয়ার গায়ে কিছু হতে পারে জোরে বলেন হতে পারে তাহলে আপনারা বুঝতে হবে অনুরোধ আপনাদের প্রতিভা জানো লক্ষ্য করেন মনোযোগ মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু মসজিদে নববীর মধ্যে নামাজ অবস্থায় দাঁড়ায়া দাঁড়ায়া উনি নামাজ শেষ করলেন সালাম ফিরাইয়া দেখতেছে ও আমার জ্ঞানী গনি সুন্নি ভাইয়ারা আপনাদেরকে হাল উঠাইতে হলে জোস উঠাইতে হলে মহাব্বত নবীর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা বলেন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি মওলা বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও ও গো আল্লাহ নূর নবীজির খাতিরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আলীর দিকে তাকায় রইলেন আবু জাহেল বাবাড়া তাকায় তাকায় দেখতেছে আলীর হাতে এটা কি খোদা কি কসম রে লোকটা আসছে কিছু নেওয়ার জন্য ফকির অবস্থায় লোকটাকে দুষ্ট পাঠাইছে মাওলা আলীকে শরম দেওয়ার জন্য বলুন তো আলীর ইজ্জতে আঘাত পড়লে রসুলের ইজ্জতে আঘাত পড়বে কি পড়বে না আল্লাহর হাবিব বলেছেন আনা মিন্নি আলী আলী মিন্নি আনা আমার থেকে আলী আমি থেকে আলী আলীর থেকে আমি বাবার লক্ষ্য করবেন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে যখন হাত দিলেন আল্লাহর কুদরতের নজরে বেলায়েতের পাওয়ারে মাটিটা স্বর্ণ হয়ে গেল দাওয়ার কথা কয়েকদিনের জন্য টাকা দুই দিন তিন দিন চলা যাবে কিন্তু এমন একটা স্বর্ণের চাক যার একটা বছর মতন চলা যাইব আবু জাহেল তাকায় কয় আল্লাহ এটা কিভাবে সম্ভব বুঝতে হবে মাওলা আলী এমন আলী ওই আলীর ভালোবাসা নিয়ে যারা আজকের এই কনফারেন্সে এসেছেন শুধু আমি আপনাদেরকে কইমু বাজান দেশের মধ্যে বহু রকমের ফির আছে কারণ রসুলের জবান মতোই প্রতি 73 জন ফিরের মধ্যে 72 জন ফির যাবে জাহান্নামে রাগ করবেন না কারণ রসুলের জবান হাকিকতে আল্লাহর জবান কথাটা বিশ্বাস হয় কি হয় না একসাথে বলবেন হয় কি হয় না ও আমার জ্ঞানী গনি সুন্নি বাবারা মাওলা আলী উনাকে আমরা ভালোবাসি এই জন্যে কারণ আলীরে সারা বেলায়েতের কদমে ঢুকা যাবে না আলীবে আলীবে আলীর কদমের সোয়া পাইলে আল্লাহ তোমারে বেলায়েতের দরজায় পৌঁছায় দিব আলীর ভালোবাসা থাকলে ওই ভালোবাসা তোমার রসুলের কদমে নিয়ে যাইব সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাম রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সারা বাংলাদেশে বহু জায়গায় প্রোগ্রাম আমি করি কিন্তু খোদা কি কসম ওনাকে খুশি করার জন্য নয় আজকের এই দাওয়াতি ইমানি বাংলাদেশ অধীনে আমার ভাই তাহিরি যে সংগঠন করেছেন আপনারা দেখেন উনি মুখে না উনি কাজে করে ছাড়েন এই বন্যার্থীদের মধ্যে হাজার 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 পরিবারদেরকে নিজ হাতে টান ঢেলে দিয়ে আসে কথা বলেন ঠিক কি না কেন কথাটা বললাম বহু লোক আছে এই নাম দিয়ে সংগঠনের নাম দিয়ে চেয়ারম্যানের জন্য পকেট পুরানের জন্য নামের জন্য চলে কিন্তু তাহিরি ভাই তো এরকম না প্রত্যেকটা রসুলের সুন্নতের দিকে সাহাবাই কারামের দিকে আহলে বাইতের দিকে যারাই আঙ্গুল তোলে তাহিরি থেকে সার পায় না কথা বলে ঠিক কি না আগে বাংলাদেশে হুঙ্কার এখান থেকে আসে এরপরে যায় সমস্ত আলেমারা দেখে দেখে ওনার প্রতি ধাবিত হয়ে ভালোবেসে আসলে কোরআন হাদিসের কথাই তো বলে যাচ্ছেন কারণ এমন ভালোবাসবেন আল্লাহর হাবিবকে ভালোবেসে রসুলের কথার দিকে আপনি দাম দিবেন না ওই ভালোবাসা রসুলের প্রতি আপনি যাওয়ার মতো কোনো রাস্তা পাবেন না রসুলের প্রতি যদি ইমান থাকে ভালোবাসা থাকে ওই ভালোবাসার টানে
মাধ্যমে যাইতে হলে রাসূলের ফুনকান সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে কথা বলে ঠিক কি না সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব তাহিরি সংগঠনটা আজকে নতুন নয় এখানে হত 7 বছর এই প্রতিষ্ঠাবার্ষিক কিন্তু এটা বহুত আগ থেকে উনি যখন নতুন থেকে আলোচনা করে ওনার স্বপ্ন আল্লাহর হাবিবের সুন্নত নিয়ে যারা খেলামেলা করবে এদের বাংলাদেশে জায়গা হবে না ছাড় দেওয়া হবে না কথা বলে ইনশাআল্লাহ আমার ভাই তাহির সাহেব এগিয়ে যাক আমিও আমাদের দরবারের পক্ষ থেকে বললাম ইনশাআল্লাহ থাকব জীবন দিব তবু আহলে বাইতের ভালোবাসা কলিজা থেকে ভালাইবো না কলিজা দিয়ে আহলে বাইতকে মাওলা আলীকে ভালোবাসবো এবং কি সাহাবাই কেরামকে মহব্বত করব আমার কথাতে একমত আছেন কিনা সবাই বলবেন একমত আছেন কিনা তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করুক যেহেতু আজানের সময় হয়ে যাচ্ছে এটা বিশাল কনফারেন্স বিভিন্ন অতিথিরা আসতেছে আসবে কমপক্ষে মধ্যরাত্র পর্যন্ত কনফারেন্সটা হবে আমি নিজেকে নিজে ধন্য মনে করি আমার ভাই আসলে সারা দেশে একসাথে অনেক জায়গায় আমরা আলোচনা করি কিন্তু এই আলোচনার মধ্যে মহব্বতটা এমন হয়েছে আজকে এখানে আসলাম এই জন্য ভাই শুধু বলছে ভাই আমার কনফারেন্সে আপনি থাকতে পারবেন কি না আমি বলছি ভাই আমার প্রোগ্রাম আছে আপনি বললে প্রয়োজনে প্রোগ্রামটা আমি একটু টাইম লস করে হলো আমি আসব কারণ এই প্রোগ্রামে আসা মানে মাওলা আলী কবুল করা মাওলা আলী কবুল করা মানে রসুল কবুল করা কথা বলে ঠিক কি না এই জন্য দল বিশ্বের আপনারা দলের কোনো দিকে চাবেন না যে আমি ওই দল করি আমি অমুকের ভক্ত আমি অমুকের মুরিদ ওইটা হলে মাওলা আলীকে পাওয়া যাবে না সমস্ত কিছু ত্যাগ করে মাওলা আলীর মহব্বতে যারা এসেছেন তারাই রসুলের দিদার লাভ করবে আল্লাহ আমাদেরকে কামলিওয়ালা নবীজির দিদার লাভ করার আল্লাহ সুযোগ করে দেয় এই আলীর কদমের সালামের উসিলায় আলীর কদমের আজকের এই কনফারেন্সে আসার খাতিরে যেন আল্লাহ প্রত্যেকটা ইমানি ভাইকে কামলিওয়ালা নবীর দিদার নসিব করে একসাথে বলবেন আমিন আমি আর সামনে গেলাম না আমার ভাই থেকে দোয়া আছে আপনাদের থেকে দোয়া আছে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাকফেরা